প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমেরিকার মতো জায়গা যারা সবসময় ন্যায় বিচারের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, ভোটাধিকারের কথা বলে, তারা মানবাধিকারের কথা বলে, কিন্তু আমাদের যে মানবাধিকার লঙ্ঘন হয়েছিল, আমরা যে ন্যায় বিচার পাইনি, তারপরও যখন এই বিচার হলো, সেই খুনিদের আশ্রয় দিয়ে বসে আছে। নূরকে আশ্রয় দিয়ে রেখেছে কানাডা, আর খুনি রাশেদ এখনও আমেরিকায়। তিনি বলেন, তাদের কাছ থেকে আমাদের আইনের শাসনের সবকও শুনতে হয়, গণতন্ত্রের কথাও শুনতে হয়, ন্যায় বিচারের কথাও শুনতে হয়, সেটি আমার কাছে অবাক লাগে। মঙ্গলবার বিকালে সুপ্রিম কোর্ট প্রকাশ্যে বঙ্গবন্ধু বিচার বিভাগ এবং বঙ্গবন্ধু অ্যান্ড জুডিশিয়ারি শীর্ষক বাংলা এবং ইংরেজিতে মুজিব স্মারক গ্রন্থ এবং ন্যায়কণ্ঠ শীর্ষক মুজিব বর্ষের স্মরণিকার মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী সবার জন্য সুবিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তার সরকার ন্যায় বিচারের জন্য প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করবে। তিনি বলেন, ন্যায় বিচার মানুষের প্রাপ্য, সেটা যেন সবসময় পায় সেটা আমরা চাই, কারণ আমরা ভুক্তভোগী, আমরা জানি বিচার না পাওয়ার কষ্টটা কী। শেখ হাসিনা বলেন, আমরা যারা 15 আগস্টে সব হারিয়েছিলাম, আমার মতো মা বাবা হারিয়ে যান কাউকে বিচারের জন্য চোখের পানি ফেলতে না হয়, সেটাই আমরা চাই, সেটা আপনারা নিশ্চিত করে দেবেন, আর আমি যতক্ষণ সরকারে আছি এর জন্য যা যা দরকার আমরা করব। 15 খবর ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।